মাসের তৃতীয় সোমবার আজ। সনাতন ধর্মে এই দিন পার্বতী ও শিব উভয়েরই উপাসনা করার রীতি রয়েছে। এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। অন্যদিকে শ্রাবণ মাসের সোমবারগুলির রয়েছে বিশেষ গুরুত্ব। কথিত আছে, এই দিন শিবকে জলাভিষেক রুদ্রাভিষেক করা হলে তার ফল পাওয়া যায় দ্বিগুণ। বিগত 3 বছর ধরে কলকাতার 10 নম্বর ওয়ার্ডে বাবা নীলেশ্বর মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বাবার সবারই বের হয়। বাবার ভক্ত সুমন দাস, গোবিন্দ, বান্টি, সোমনাথ, পাপান, বিকি, রাজু সহ অন্যান্য ভক্তদের কাঁধে চড়ে শিবের নগর পরিক্রমা বের হয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে অগণিত ভক্তবৃন্দ হাজির ছিলেন। এদিনের শোভাযাত্রায় ছিলেন 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি। এদিনের শোভাযাত্রা বিডন স্ট্রিট, হাতিবাগান, শ্যামবাজার, বাটা, বাগবাজার হয়ে আবার 10 নম্বর ওয়ার্ডে বাবার মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। সহযোগিতা বলতে আমাদের সব পাড়া দাদারা, পাড়ার ভাইরা সব মিলে আমরা করি এটা প্রত্যেক বছর। সব দাদারা মিলে আমাদের ভুবনেশ্বর মহারাজ একদম এবছর আনা হয়েছে উজ্জয়ন থেকে, সবাই মিলে পরিষ্কার করা হয়েছে। আর কি এবার কাপড়েরা আছে, আর ভক্তরা আছে, আরো 7 দিন প্রোগ্রাম হয় আমাদের, আরো দাদারা আছে আমাদের। এটা 3 বছর ধরে আমাদের এখানে পূর্ণ হবে। তাতে অনেক আছে, 21 রকমের আমাদের জিনিস করা হয়েছে, অনেক অনেক জায়গা থেকে প্রতিদিন করে আনা হয়েছে। ডামরু আছে, অনেক ঘোড়ার গাড়ি করা হয়েছে, ডান্স করা, ছৌ নাচ করা, অনেক রকমের 21 রকমের দেশ থেকে দিয়ে এ থেকে আনা থেকে সব করা হয়েছে। সহযোগিতা একটাই নাম, বাবা নীলেশ্বর মহারাজ ভক্তবৃন্দ, আর কোনো নেই, বাবা নীলেশ্বর মহারাজ ভক্তবৃন্দ সবাই। আমরা চলতে এখন এখান থেকে বেরোবে সামমাইয়ের হাতিবাগান হয়ে বাটা হয়ে সব জায়গা হয়ে একদম বাবা আমার পরিক্রমায় বাবা যাত্রাটা প্রত্যেক বছর বাবা নীলেশ্বরের বাবা কিশোরী বলে আমাদের ছেলেরাই করছে। করে সাধারণ মানুষ আনন্দ পায় বাবার আশীর্বাদের জন্য, মহাদেবের আশীর্বাদ, কাল ভৈরবের গোবিন্দ তার বন্ধুরা এসব করে আর সবাই মিলে করে। এই মন্দিরটা আছে আরো সব ব্যস্ত আছে, প্রত্যেক বছর করে বাবার আশীর্বাদে বাবার যারা ভক্ত আছে তারা কখনো থাকে, এলাকার সবাই আনন্দ চেষ্টা করছি কতটা কি সফল করা যায় দেখছি। আমাদের সব পরিষ্কার লেগে গেছে, আমাদের 6টা নাগাদ বেরানোর কথা ছিল, 1 ঘন্টা আমরা লেট আছি, তাই চিন্তা করছি বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনারা আমাদের সাথে রাখুন, দেখতে পাবেন পরপর যেগুলো পরিষ্কার একটু দেখাবেন। আমরাও চাইছি এইটা সাফারিটা এখান থেকে বেরিয়ে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়া। বাবার ভক্তরা চারিদিকে, আমরা চাইছি বাবার ভক্তরা যেন চারিদিকে এখানে ওয়েস্ট বেঙ্গলে ভক্ত হয়।